এই কলমটাকে করার জন্য সবার প্রথমে কাঁঠালের চারার কাণ্ড কাটা হলো। এরপর চারাগাছটির কাণ্ডটিকে কেটে কলম করার উপযুক্ত করা হলো। আজকে এই কলমটি জোর কলমের মতন দেখতে হলেও পদ্ধতিটা একটু অন্যরকম, কারণ এক্ষেত্রে একটা রুফটকের সঙ্গে দুইটি সায়ন দিয়ে কলম করা হবে। কলম বেঁধে দেওয়ার পর আর কিছুই করতে হবে না, শুধুমাত্র চারা গাছটির পরিচর্যা চালিয়ে যেতে হবে। আজ কলমটিকে করার পর 45 দিন, আর এই 45 দিনে আশা করি আমাদের কলমটি সফলভাবে হয়ে গেছে। তাই আমরা মূল গাছ থেকে এটিকে কেটে আলাদা করলাম। এই সময় এই চারা গাছটির পরিচর্যা বলতে গাছটিকে কোনো ছায়াযুক্ত জায়গায় 2 সপ্তাহের জন্য রাখতে হবে। এরপর সেই চারা গাছটিকে আমরা সূর্যের আলোতে বের করে দিতে পারি। প্রিয় দর্শক, আশা করি আপনারাও আপনাদের বাসায় এই পদ্ধতিটি একবার চেষ্টা করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।